ব্রিটেনের রাজার পক্ষ থেকে দ্য কিংস অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেছে ব্র্যাডফোর্ডের সংগঠন বাংলাদেশে ইউথ অর্গানাইজেশন। কমিউনিটিতে দীর্ঘদিন ভলান্টারি সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ এই বছর এই সম্মাননা পায় সংগঠনটি। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড থেকে নূরে আলম রাব্বানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। BYO বাংলাদেশে ইউথ অর্গানাইজেশন 1982 সালে যুক্তরাজ্যে ব্র্যাডফোর্ড শহরে বসবাসরত কিছু উদ্যমী তরুণ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তিলে তিলে গড়ে ওঠা সংগঠনটি 42 বছরে পা রেখেছে। এইখানে সংগঠনটি কমিউনিটিতে দীর্ঘ ভলান্টিয়ারি সার্ভিস প্রদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর ব্রিটিশ রাজার দেয়া সর্বোচ্চ সম্মাননা দ্য কিং অ্যাওয়ার্ড লাভ করে। বাংলাদেশে ইউথ অর্গানাইজেশন কার্যালয়ে এই পদক তুলে দেন এড অ্যান্ডারসন, লর্ড লেফটেন্যান্ট অফ ওয়েস্ট ইয়র্কশায়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাডফোর্ড সিটি কাউন্সিলর, লর্ড মেয়র কাউন্সিলর গ্যারি বার্কার। Pay tribute to the community work that the volunteers of the Bangladesh Youth Organization undertake for the benefit of their fellow residents and say a huge thank you to them on behalf of the citizens of Bradford. Every county in the United Kingdom has a Lord Lieutenant appointed by the monarch, now King Charles, to be their personal representative in the county. এই সম্মাননা গোটা বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের বলে জানান BYO সেন্টারের ম্যানেজার ফজলুল হক। লর্ড মেয়র, লেফটেন্যান্ট এন্ড শেরিফ অফ ইয়র্কশায়ার সবাই ক্লাসকে আমরা রিয়েলি প্রাউড ফিল করি। ব্রিটেনের অগ্রযাত্রায় বাংলাদেশি কমিউনিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান উপস্থিত সুধীজনেরা। চন্দ্র, নিউজ 24।